আমাদের চলার পথে প্রতিনিয়তই ফর্সা, কালো, মোটা, চিকন সব কিছু নিয়েই কথা শুনতে হয়। শুধু দৈহিকই নয়, আমাদের ড্রেস আপ নিয়েও শুনতে হয় নানাবিধ কটুকথা। ফর্সা বলতে যেমন আমরা উজ্জ্বল রং বুঝি, তেমনি শ্যামলা বা কালো বলতেই চাপা গায়ের রঙকে বুঝি আমরা। তবে কখনো কি শুনেছেন সবুজ রঙের মানুষের কথা? অবাক হচ্ছেন কথাটি শুনে, হবারই কথা, সবুজ রঙের আবার মানুষ হয় নাকি? কিন্তু আশ্চর্য হলেও এটি সত্য। সবুজ রঙের মানুষ নিয়েই জানাবো আজকের এপিসোডে। তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আর ইতোমধ্যেই করে থাকলে অসংখ্য ধন্যবাদ। সবুজ রঙের মানুষ, তবে ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর গোড়ার দিকের ঘটনা। আপনি যদি কখনো ইস্ট ইংল্যান্ডের ছবির মতো সুন্দর উলপিট গ্রামে যান, গ্রামের প্রবেশপথেই দেখতে পাবেন মস্ত বড় এক সাইনবোর্ড, যেটিকে গ্রামের প্রবেশদ্বারও বলা হয়ে থাকে। সাইনবোর্ডটা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে সাইনবোর্ডের এক সাইডে নেকড়ের ছবি, ঠিক তার পাশেই সবুজ রঙের দুটি ছেলে মেয়ের ছবি। এলাকার নাম যেহেতু উলফপিট, নেকড়ের ছবি থাকাটা স্বাভাবিক। তবে এই অদ্ভুত দেখতে ছেলে মেয়ের ছবি কেনই বা দেয়া হয়েছে সাইনবোর্ডে? ইংল্যান্ড তখন শাসন করছিলেন রাজা স্টিফেন। শরতের এক সকাল ইংল্যান্ডের সাফক কাউন্টির উলফপিট গ্রামে লোকজন মাঠে নেমে পড়েছিলেন ধান কাটতে। গ্রামের অদূরে জঙ্গল, সেখানে নেকড়ের বাস, তাই ওই জঙ্গলে গ্রামবাসীরা কেউ যেতেন না। হঠাৎ সেই জঙ্গল থেকে বেরিয়ে এসেছিল দুটি বাচ্চা, একটি ছেলে এবং অপরটি মেয়ে। তা দেখে একজন গ্রামবাসী আতঙ্কে চিৎকার করে উঠেছিলেন। চাষের কাজ ফেলে সবাই দৌড়ে এসেছিলেন ছেলে মেয়ে দুটির কাছে। গ্রামবাসীরা এর আগে এরকম মানুষ কখনোই দেখেনি। ছেলেটির বয়স 17 আর মেয়েটির 9-এর কাছাকাছি। তাদের পরনে ছিল অদ্ভুত পোশাক এবং গায়ের রং ছিল সবুজ। উলফপিট গ্রামের মানুষগুলো কালো, সাদা আর তামাটে মানুষ দেখেছেন, তাই সবুজ রঙের মানুষ দেখে হতবাকি হয়ে গিয়েছিলেন। এটাই হয়তোবা স্বাভাবিক ছিল, সবুজ রঙের মানুষ হয়তো কেউই কখনো দেখেনি। আর এত মানুষ দেখে শিশু দুটিও আতঙ্কে লুকিয়ে পড়েছিল পাথরের আড়ালে। গ্রামবাসীরা ঘিরে ফেলেছিল শিশু দুটিকে। কেউ কেউ বলেছিল শিশু দুটি শয়তানের ছেলে মেয়ে, তাদের মেরে ফেলা উচিত। তীরধনুক নিয়ে প্রস্তুত হয়েছিলেন তারা, কিন্তু সেই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছিলেন গ্রামেরই এক মাঝবয়সী মহিলা। ভয়ে কাঁপতে থাকা শিশু দুটিকে বুকে জড়িয়ে নিয়েছিলেন তিনি। হাতে থাকা কাস্তে দেখিয়ে মহিলা হুঁশিয়ার করে দিয়েছিলেন গ্রামবাসীদের, বলেছিলেন শিশু দুটিকে মারতে এলে মরতে হবে। মহিলাটির রুদ্রমূর্তি দেখে পিছিয়ে গিয়েছিল গ্রামবাসীরা। বুকে আগলে শিশু দুটিকে মহিলা নিয়ে এসেছিলেন নিজের বাড়িতে। অদ্ভুত দর্শন শিশু দুটিকে ভীষণ ক্ষুধার্ত এবং ক্লান্ত দেখাচ্ছিল। মহিলা তাদের খাবার খেতে দিলেন, কিন্তু শিশু দুটি কিছুই খেতে চায়নি। খাবার হাতে নিয়ে একবার শুঁকে হাত থেকে নামিয়ে রেখেছিল। শিশু দুটি কি একটা দুর্বোধ্য ভাষায় কথা বলছিল, যা গ্রামবাসীদের কেউই বুঝতে পারছিলেন না। অগত্যা মহিলাটি শিশু দুটিকে নিয়ে গিয়েছিলেন স্থানীয় জমিদার স্যার রিচার্ড ডি কেন এর বাড়িতে। জমিদারের লোকেরা বিভিন্ন খাবার শিশুটির সামনে এনে দিয়েছিলেন, যেটা পছন্দ সেটাই যদি তারা খায়। কিন্তু হায়, শিশু দুটি সেই কোনো খাবারই ছুঁয়ে দেখেনি। বিপদে পড়েছিলেন জমিদার সহ গ্রামবাসীরা। না খেয়েই ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল শিশু দুটি। কয়েকদিন পর শিশু দুটির চোখে পড়েছিল জমিদার বাগানে থাকা শিম গাছটি। ছুটে গিয়ে গাছ থেকে শিম পেরে তারা গোগ্রাসে গোটা গোটা শিম খেতে শুরু করেছিল। উদ্ধারকারী মহিলা শিশু দুটিকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে শিমের বীজ খুলে খেতে হয়। এরপর বেশ কিছুদিন ধরে শিশু দুটি কেবল শিমের বীজই খেয়েছিল।
কিন্তু ছোট ছেলেটি দিন দিন রোগা আর অসুস্থ হয়ে যেতে শুরু করে। তার মনমরা ভাব কিছুতেই কাটছিল না। কিছুদিনের মধ্যেই বোনের কোলে মাথা রেখে মারা গিয়েছিল ভাইটি। ভাইকে হারিয়ে বোন যেন উন্মত্তের মতো আচরণ শুরু করে। তারপর সেই মেয়েটিকে ইংরেজি ভাষা শেখানো হয়, সব ধরনের খাবার খাওয়ানোর অভ্যাস করানো হয়। একসময় দেখা যায় তার গায়ের রঙে পরিবর্তন আসতে শুরু হয়। পরে মেয়েটিকে জিজ্ঞাসা করা হয়েছে, তোমরা কোথা থেকে এসেছিলে? জবাবে মেয়েটি বলে, আমরা সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছি। তার কথা মতো সেন্ট মার্টিনস হলো মাটির নিচের রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। মেয়েটির কথায় আশ্চর্য হয়েছিল এবং বিজ্ঞানীরাও প্রমাণ খোঁজার চেষ্টা শুরু করেছিল। পেরিয়ে গিয়েছে হাজার বছর, আজও চলছে ঘটনাটির বিশ্লেষণ। চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে শত শত বছর ধরে চলেছিল রীতিমতো গবেষণা, এমনকি এখনও চলছে। গবেষকদের কেউ কেউ বলেছেন শিশু দুটি ছিল নরফোক কাউন্টির অত্যাচারী জমিদারের আত্মীয়। অনাথ শিশু দুটিকে মেরে তাদের সম্পত্তি হাতিয়ে নেয়ার জন্য খাবারে আর্সেনিক মিশিয়ে দিয়েছিল জমিদার আর্ল। বিষের প্রভাবে শিশু দুটির গায়ের রং হয়ে গিয়েছিল সবুজ, কথাবার্তাও হয়ে গিয়েছিল অসংলগ্ন। পরে কারোর সাহায্যে নরফোক থেকে পালিয়ে উলফিটে চলে এসেছিল শিশু দুটি। চার্লস ওমান নামে এক গবেষক তার গবেষণায় বলেছিলেন, শিশু দুটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল গুহার ভেতরে এবং তাদের নেশাগ্রস্ত করে রাখা হতো বিশেষ কোনো উদ্দেশ্যে। কোনোভাবে তারা পালিয়ে এসেছিল উলফপিটে। চিকিৎসা বিজ্ঞানীরা জানিয়েছিলেন তারা হয়তো ভুগছিল রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ায়, যাকে তখন বলা হতো গ্রিন সিকনেস। এই রোগের সাথে তখনও অপরিচিত ছিলেন উলফপিট গ্রামবাসীরা, তাই সবুজ রোগের শিশু দুটিকে দেখে হইচই ফেলে দিয়েছিলেন গোটা গ্রামে। পরে পুষ্টিকর খাবার খেয়ে ফিরে এসেছিল বালিকাটির ত্বকের স্বাভাবিক বর্ণ, কিন্তু আজও কোনো সঠিক প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তাই অনেকেই মনে করেন তারা ভিন দেশ থেকে এসেছে, আর এর আসল রহস্য এখনও অজানাই রয়ে গেছে মানুষের কাছে। পৃথিবীতে এই রকম হাজারো রহস্যময় ঘটনা আছে যার প্রমাণ আজও পাওয়া সম্ভব হয়নি। তাই পৃথিবীর রহস্যময় কিছু ঘটনা ও জায়গা হয়তো সারা জীবনই রহস্যময়ই রয়ে যাবে। উলফপিট গ্রামেও আজও রয়ে গেছে সবুজ শিশু দুটি। তাদের প্রতীকে এখনও দেখা মেলে ভাই বোন হাত ধরে হেঁটে যাওয়ার প্রতিচ্ছবি। আপনার কি ধারণা, আসলেই কি তারা ভিনগ্রহ থেকে এসেছিল, নাকি আর্সেনিকের কারণেই এমনটি হয়েছিল? অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে পাশেই থাকবেন আশা করছি। ধন্যবাদ। Thank you.